পৌষ সংক্রান্তি উৎসব আসন্ন। রাজধানী আগরতলা লঙ্কামুড়াস্থিত কাঞ্চনমালায় বাড়ির উঠানে উঠানে চলছে ঐতিহ্যমণ্ডিত আলিপনা প্রদান। এক্ষেত্রে বিশেষ করে মা মেয়ে গৃহিণীদের অধিক উদ্যোগ এলাকায় আগাম উৎসবের বাতাবরণ। আলিপনার ব্যাপারে লঙ্কামোড়ার বিস্তীর্ণ এলাকার আলাদা একটা সুনাম বিদ্যমান। কোনো এক সময় সংশ্লিষ্ট লঙ্কামোড়ার একটি গ্রাম আলপনা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছিল। সে ধারায় আজও লঙ্কামোড়ার বিভিন্ন পাড়ায় পাড়ায় পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠানে উঠানে আলিপনা দেওয়ার রেওয়াজ অব্যাহত। আগামী সোমবার পৌষ সংক্রান্তি, সে আঙ্গিকে এই লঙ্কামোড়ার কাঞ্চনমালায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাড়ির উঠানে উঠানে আলিপনা দেওয়া। পৌষ সংক্রান্তির আগে এই আলিপনা দেওয়াটা যে তাদের সংস্কৃতিতে পরিণত সে কথা নিজেই জানালেন স্থানীয় বাসিন্দা গৃহিণী শেফালী সরকার। আমরা পৌষ মাসে সবসময় এমন ভাবে আরো দেই পৌষ সংক্রান্তি মাসের শেষ দিন। আমরা সবাই দে পাড়ার যা আছে সবাই এমন ভাবে আলপনা দিব, এরপরে হরির নাম লুট গাইব, এরপরে আমরা অনেক জাতের মাছ আনাম, মাছ আইনে আমরা রান্না করিয়া আমরা মনে করো একটা পূজা করি, পূজা করিয়া আমরা ইয়া করি ঠাকুরের দি। আর কদিন আছে এটা সংক্রান্তি? পৌষ সংক্রান্তি সোমবারে। আচ্ছা আচ্ছা, তো এখন কি মানে এই জালপনা দিতেছেন কই দিন আগে থেকে শুরু করছেন? আমি আজকে থেকে দিতাছি। আচ্ছা আচ্ছা, তো এটা কি মানে আপনারা যে এই যে পৌষ সংক্রান্তিরা এরা মানে এলাকার তো সবাই জালপনা দেয় না? অক্করা সবাই মনে করো মুসলমান বাদে সবাই আমরা এমন বিশেষ করে চালের গুঁড়ি দিয়ে এই আলপনা দেওয়া। আলপনা দেওয়ার প্রথাগত শিক্ষা না থাকলেও এই শেফালী সরকারদের নিপুণ তুলির টান বিশেষজ্ঞদের হার মানায়। আসন্ন পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে লঙ্কামোড়ার সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে আগাম উৎসবের বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।